I don't know, you have to say it after the match now. সাকিব আল হাসানের ব্যাপারে কেন কথা বলতে চান না শ্রীলঙ্কান টেস্ট অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা? কেন আল হাসানকে নিয়ে বারংবার প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন লঙ্কান ক্যাপ্টেন? সাকিব কি এমন করেছেন যাকে নিয়ে বিন্দুমাত্র আগ্রহ দেখালেন না সিলভা? শ্রীলঙ্কার বিপক্ষে সাকিবের খেলা মানে সেই ঘটনাগুলোকেই মনে করিয়ে দেয়। দেশের জন্য জয়ের জন্য সাকিব বারবার লড়েছেন, বিতর্কিতও হয়েছেন, কখনো মেজাজ হারিয়ে আম্পায়ারদের সাথে বাগ বিতণ্ডায় জড়িয়েছেন। 2018 নিদাহাস ট্রফি আর ভারত বিশ্বকাপে সব ঘটনাকে এক করে সাকিব শুধু লাল সবুজ পতাকার জন্য সাহস দেখিয়েছেন, যেই রেশ এখনও দুই দলের মাঝেই পাওয়া যায়। তাছাড়া আর কি কারণ হতে পারে? প্রেস কনফারেন্সে বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে প্রশ্নের উত্তর এড়িয়ে যাবেন কেন? আর আলোচনার বিষয় হতে পারে সবুজ গালিচায় সাকিবের পারফরমেন্স। সাকিব আল হাসান টেস্ট দলে কামব্যাক করেছেন এক বছর পর। এই বিষয়টি যতটা না স্বস্তির বাংলাদেশের জন্য, ঠিক ততটাই তো মাথা ব্যথার কারণ হতে পারে প্রতিপক্ষ দলের জন্য। অন্তত দেশের মাটিতে ব্যাটে বলে আল হাসান যা করেছেন, যে কোনো সফরকারী দলের জন্য চিন্তার কারণ হতে পারে। পারফরমেন্স কি সেই কথা বলছে না? সাদা পোশাকের ক্যারিয়ারের সেরা বোলিং ফিগারের রেকর্ডটাও এই চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 2008 সালে নিউজিল্যান্ডকে একাই বল হাতে বিধ্বস্ত করেন। শনিবারই সাগরিকায় খেলতে নামবেন 20তম টেস্ট। তার আগে 19 ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ব্যাটিং ও বোলিংয়ে দুর্দান্ত মিস্টার 75। লঙ্কানদের বিপক্ষেও আলাদা করে সাকিবের অলরাউন্ড শো দেখা গিয়েছে। যত ম্যাচ খেলার সুযোগ হয়েছে ব্যাটে বলে আলো ছড়িয়েছেন আল হাসান। মাঠের বিতর্ক এবং পারফরমেন্স বাদ দিয়ে সাকিবের ক্রিকেটীয় মস্তিষ্কের জন্য অনেক ক্রিকেটারই সাকিবকে পরোয়া করেন। শেষ পর্যন্ত ধনঞ্জয়া উত্তর দিয়েছেন, হয়তো সাকিবের ব্যাপারে তেমন সোজা উত্তর না দিয়ে কৌশলী থাকতে চেয়েছেন। Why should I? He is not in my team. Should ask from the Bangladesh team. So why should I talk with him? Why should I? No, what's the question? He's what? Asking about Sakib from me. Maybe you have misunderstood me. শনিবার সাগরিকায় সাকিব আল হাসান লিখবেন দারুণ প্রত্যাবর্তনের গল্প, আর নিজের পারফরমেন্স দিয়ে জবাব দিবেন অনেক প্রশ্নের উত্তর, এমনটাই আশা করছে সাকিব আল হাসানের ভক্তরা। বিল্লাহ হোসাইন শিমুল, অলরাউন্ডার।